Lecture 2, Into the Atom, Mystery of Matter, .net/intoatom.html. সেটা তোমরা একটু যাবে। থেকে বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে প্রথম এটা আগের একটা বিশ্বাসকে তিনি পুনর্জীবিত করেন যে সকল পদার্থ ছোট ছোট কণা দ্বারা গঠিত এবং তিনি সেগুলোকে নাম দেন অ্যাটম। যেমন এলিমেন্ট কাকে বলে, কম্পাউন্ড কাকে বলে, কেমিক্যাল রিয়েকশন কি, এবং অ্যাটম সম্পর্কে তিনি ধারণাটা সুস্পষ্ট করে দেন। পুঁথিগত ভাবে অর্থাৎ বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে যে রসায়ন চর্চা, তার যে ব্যাপকতা আমরা ডাল্টনের পথ থেকে আমরা দেখতে পাই। সেই কারণে ডাল্টনকে আধুনিক রসায়নের জনক বলা হয়। পরের চিত্রটাতে তোমরা দেখছো যে ডাল্টন যেরকম করে বিশ্বাস করতেন, থমসন কিন্তু সেরকম করে বিশ্বাস করেননি। ডাল্টন কোনো চার্জের কথা বলেননি, কিন্তু 1896 সালে এসে থমসন প্রথম পরমাণুর মধ্যে ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ, অর্থাৎ পদার্থের কণাগুলোর মধ্যে দুই ধরনের চার্জ থাকে, কিন্তু কিভাবে থাকবে সেটা সম্পর্কে সুস্পষ্ট তিনি আর বক্তব্য দিতে পারেননি। যে রাদারফোর্ডের মডেল আমরা জানি, এটাও একটা পরীক্ষার উপর রাদারফোর্ড করেছেন, এবং এখানে প্রতিদিন একটা যুগ ছিল, এটা একটা যুগ, এটা সম্পূর্ণভাবে ছিল ধারণা, কোনো পরীক্ষা লব্ধ ফলাফল ছিল না ডাল্টনের। থমসন এবং রাদারফোর্ড দুইটা কাজ করেছেন, তারা এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্ট ছিলেন, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট যার মাধ্যমে আমরা ইলেকট্রন আবিষ্কার করেছি। এই প্রায় 1896 থেকে 1911 পিয়ারা কুরি বা মাদাম কুরি তারা তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন। আমরা দেখি যে পদার্থের কণাগুলো থেকে সেগুলো উৎপন্ন হয়, আলফা, বিটা, গামা রশ্মি, এক্স রশ্মি। 1913 সালের পর আরেকটা যুগ তৈরি হলো, এই যুগটাকে আমরা বলছি কোয়ান্টাম মেকানিক্স এর যুগ। পরীক্ষালব্ধ ফলাফলকে গণিত দিয়ে ব্যাখ্যা করা যায়। এটা আপেল গাছ, এখানে আপেল ছিল এবং একজন বিজ্ঞানী বসে থাকার কথা আমরা শুনতে পাই, এবং ইনি হচ্ছেন নিউটন। কিছুক্ষণ পর আপেলটা তার মাথায় পড়লো, তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা উপরের দিকে না গিয়ে কেন আপেলটা নিচের দিকে আসলো। তিনি কিছু সূত্র আলোচনা করেন, সেই সূত্রগুলোকে আমরা বলতে পারি নিউটনিয়ান ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স। এবং এই ক্লাসিক্যাল মেকানিক্স আমরা তিনি আশেপাশে যা কিছু দেখা যায়, যেগুলোকে আমরা বলতে পারি অবজেক্ট, সেই অবজেক্ট সম্পর্কে সঠিক ধারণা দিয়েছেন। অর্থাৎ একটা বল আমি কত ব্যাগে মানলে কত দূরে যাবে, খুব সহজ সহজ তত্ত্ব। এবং দেখি যে হ্যাঁ, গণিত দিয়ে আমরা ব্যাগ শক্তি সম্পর্কে ধারণা করতে পারি। আর একটু দূরে যেতে ইচ্ছে করলাম, চাঁদের ব্যাসার্ধ কত হবে, চাঁদ পৃথিবী থেকে কত দূরত্বে আছে, হ্যাঁ সেখানেও তত্ত্বটা প্রয়োগ করা হওয়া শুরু করলো। কিন্তু দেখলাম যে সেই তত্ত্বগুলো অর্থাৎ চাঁদের ক্ষেত্রে বা আরো দূরের কসমিক অবজেক্টের ক্ষেত্রে এই ক্লাসিক্যাল মেকানিক্স সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এবং সেখানে নতুন একটা শাখা উন্মোচন করতে হয়েছে, থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিক তত্ত্ব বাংলাতে, এবং এটা আমরা ব্যবহার করলাম কসমিক অবজেক্টের জন্য। এরপর আসলো কোয়ান্টাম মেকানিক্স, যেগুলো অতি ক্ষুদ্র ইলেকট্রন, প্রোটন, অথবা এই যে ভাইরাস রয়েছে সেই ভাইরাসের যে আরএনএ এর কথা বলি, তাদের ক্ষেত্রেও কিন্তু আমাকে কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করতে হবে, তার চরিত্র আমরা যেটা আলোচনা করতে যাই। মেকানিক্স তিন রকম, ক্লাসিক্যাল মেকানিক্স ফর অবজেক্ট ফর ম্যাক্রো পার্টিকেল, থিওরি অফ রিলেটিভিটি ফর কসমিক অবজেক্ট, অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স ফর দ্য মাইক্রো পার্টিকেল। অ্যান্ড মাইক্রো পার্টিকেল মিন্স ইলেকট্রন, প্রোটন, যে আলোর যে কণা, ছোট কণা, ফোটন বা অ্যাটম, মলিকুল। ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে কিন্তু আমরা আগে কসমিক অবজেক্ট ব্যাখ্যা করতাম, ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে আমরা মাইক্রো পার্টিকেল ব্যাখ্যা করতাম, কিন্তু দেখা গেল ব্যাখ্যা করতে গিয়ে অনেকগুলো ভুল হচ্ছে। সেই ভুল হওয়ার কারণে ক্লাসিক্যাল মেকানিক্স কে কিন্তু সংশোধন করে নতুন এই দুইটা তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা তুলে নিতে পেরেছো। তাহলে প্রথম বিষয় হচ্ছে ডাল্টন চারটা বিষয়কে সংজ্ঞায়ন করেছেন, হোয়াট ইজ অ্যাটম, হোয়াট ইজ এলিমেন্ট, হোয়াট ইজ কম্পাউন্ড, হোয়াট ইজ কেমিক্যাল রিঅ্যাকশন। এগুলো তোমরা কিন্তু আজকে এখনকার যুগে সবাই জানে, অ্যাটম কাকে বলে বা এলিমেন্ট কাকে বলে, কম্পাউন্ড কাকে বলে, কেমিক্যাল রিঅ্যাকশন কাকে বলে। আমরা দেখছি ডাল্টন ব্যক্তিগত জীবনে একজন কেমিস্ট ছিলেন, একজন ফিজিস্ট ছিলেন, একজন ম্যাটারোলজিস্ট অর্থাৎ আবহাওয়াবিদ ছিলেন, এবং তিনি প্রচুর গ্যাসের উপর কাজ করেছেন, ডাল্টনের বক্তব্য। তাহলে এখানে একটা প্রশ্ন রয়েছে, ইউজ ডাল্টন থিওরি টু এক্সপ্লেন
why potassium nitrate from India or Italy has the same mass percent of KN and oxygen? উত্তরটা কি হবে এখানে একটা প্রশ্ন অর্থাৎ ডাল্টনস পোস্টুলেট অ্যাবাউট অ্যাটমস আর ইনকনসিস্টেন্ট উইথ লেটার অবজারভেশন একই মোলের ভিন্ন ভিন্ন পরমাণুর ভর ভিন্ন ভিন্ন হতে পারে আমরা যেমন দেখি কার্বন 12 আবার কার্বন 13 আছে কার্বন 14 আছে এই কথাটা এখানে আমাদেরকে আলোচনা করতে হবে এই প্রশ্নটাতে এখানে আমরা দেখছি যে থমসন প্লামপুরি মডেল ইনি হচ্ছেন থমসন আর তার যে ধারণা পরমাণু সম্পর্কে সেটা একটা পুডিং এর সাথে তুলনা করা হয়েছে এবং এর আগে আমি একটু বলে রাখি তিনি একটা পরীক্ষা করেছিলেন যে এটাকে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট বলা হয় এবং এটা হচ্ছে একটা ক্যাথোড টিউব তাহলে এখানে দেখো একটা হচ্ছে একটা নেগেটিভ প্লেট আর এটা হচ্ছে একটা পজিটিভ প্লেট তাহলে পজিটিভ প্লেটের মাঝখানে কিন্তু একটা হোল করা আছে এখানে নিম্ন চাপে একটা গ্যাস ছিল যেটা ছিল হাইড্রোজেন গ্যাস এখন এখানে বিভব পার্থক্য তৈরি করা হলো তখন এই নেগেটিভ প্লেট থেকে এক ধরনের সবুজ রশ্মি নির্গত হচ্ছে এবং সেই কারণে আমরা বুঝতে পারলাম শুধুমাত্র ঋণাত্মক চার্জ দ্বারা যদি এই রশ্মিটা গঠিত হয়ে থাকে তাহলে এটা সম্ভব যে এটা পজিটিভ পোল কর্তৃক আকৃষ্ট হবে হ্যাঁ এটা আসলে কিছুই না এই সবুজ রশ্মিটা ইলেকট্রনের একটা স্রোত আমরা যেটাকে বলি বিটা রশ্মি অর্থাৎ এখানে আমরা একটা হাইড্রোজেন গ্যাস ছিল সে হাইড্রোজেন গ্যাস থেকে কিভাবে গ্রিন বা বিটা রে বা ক্যাথোড রে উৎপন্ন হচ্ছে কারণ আমরা জানি হাইড্রোজেন অ্যাটম দ্বারা গঠিত পরমাণুতে যদি চার্জই না থাকে তাহলে সেই পরমাণু থেকে বা সেই পরমাণু দ্বারা গঠিত গ্যাস থেকে তোমার কিভাবে একটা চার্জিত কণা উৎপন্ন হবে সুতরাং থমসন তখনই বললেন যে না অবশ্যই পরমাণুগুলো দুই ধরনের চার্জ থাকবে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক আমরা থমসনের ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু আকৃষ্ট হয়েছি কারণ থমসন ব্যক্তিগত জীবনে একজন চমৎকার মানুষ ছিলেন তিনি যেমন নিজেও নোবেল পুরস্কার পেয়েছেন তার ছেলেও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে তার ল্যাবে আমরা দেখি 7 জন নোবেল পুরস্কার পেয়েছেন আমরা সেই কারণে তোমাদের আরেকটা ওয়েবসাইট তোমাদেরকে বলছি এটা একটু লিখে নাও আমি আশা করি যে তোমরা ওয়েবসাইটে যাবে www.famousscientist.org/talkchemist সেই এখান থেকে ওই মিডে কোশ্চেন আসবে কোশ্চেন আর কোয়ান্টাইজড প্রশ্ন সুনির্দিষ্ট এর বাইরে আমরা অনেক কিছু আলোচনা করব কারণ আমরা যদি শুধু বসে বসে প্রশ্ন মুখস্থ করি তাহলে আর পড়াশোনাটা হইলো কেন আমরা থমসনকে চিনবো না জানবো না কিন্তু থমসনের তত্ত্ব পড়ছি থমসনের তত্ত্ব পরীক্ষাতে আসতে পারে কিন্তু থমসনের ব্যক্তিগত জীবনে আসবে না তাহলে আমরা একটু দেখে আসি থমসনকে এই দেখো সেই এটা হচ্ছে তার ছেলে আর এটা হচ্ছে তার মেয়ে ঠিক আছে এটা হচ্ছে থমসন আমরা এখানে চলে আসছি আমরা আলোচনা করছিলাম এক্সপ্লেইন দা অপারেশন অফ এ ক্যাথোড রে টিউব ভিজিট YouTube and write cathode ray experiment and then Millikan oil drop experiment আমরা আমাদের একটা বই আছে যে কোনো পিডিএফ এর উপরে একটা সার্চ বাটন দেখবা Millikan এই যে দেখছো Millikan oil drop খুব সহজে চলে আসলো ঠিক না Millikan oil drop experiment তাহলে এখানে আমরা একটু যে দেখতে পারি ডিসকভারি অফ ইলেকট্রন আমি যে বইটা খুলেছি সে বইটা আমি আবারো যাচ্ছি সেটা হচ্ছে জেনারেল কেমিস্ট্রি ইভিং 45 এ সেখানে দা স্ট্রাকচার অফ অ্যাটম এই অংশটা একটু পড়বে এটা পরীক্ষাতে আসবে না কিন্তু এটা আসেন না আর আরেকটা বিষয় আসলে বই ছাড়া কোনো কিছুই আসলে সম্ভব না তুমি কিন্তু সেটা তা বা বইয়ের একটা পড়ার যে অভ্যেস এই অভ্যেস তৈরি করে নিতে পারলে আরেকটা হচ্ছে তুমি যে এখন ওয়েবসাইট ব্যবহার করছো ওয়েবসাইটে ঢু মারো পরমাণুতে দুইটা স্থান থাকবে একটাকে আমরা বলছি নিউক্লিয়াস যেটা হচ্ছে পরমাণুর কেন্দ্র আর তার চারদিকে কতগুলো বৃত্তাকার পথ সেগুলোকে আমরা বলছি অরবিট আর তিন ধরনের কণা থাকবে দেয়ার আর থ্রি ফান্ডামেন্টাল পার্টিকেলস ইলেকট্রন প্রোটন এন্ড নিউট্রন ইলেকট্রন কে ই ইমাইনাস কোন বইতে পি তারপর এস প্লাস দিয়ে কোন বইতে নিউট্রন কে এন দিয়ে প্রকাশ করা হয় ইলেকট্রিক চার্জের মান হচ্ছে ইলেকট্রনের -1 অর্থাৎ ঋণাত্মক চার্জের একক বলা হয় ইলেকট্রনকে আর প্রোটনের চার্জ হচ্ছে +1 অর্থাৎ পজিটিভ চার্জের একক বলা হয় প্রোটনের চার্জকে আর নিউট্রনের কোনো চার্জ নাই হোয়াট ইজ দা রোল অফ নিউট্রন ইন দা নিউক্লিয়াস নিউক্লিয়াসে আমরা জানি যে পজিটিভ চার্জ আছে আমরা দেখছি যে ইলেকট্রনগুলো এখানে যেমন হচ্ছে অনেক দূরে দূরে আছে এখানে প্রশ্ন হচ্ছে এতগুলো পজিটিভ চার্জ কিভাবে একটা ক্ষুদ্র স্থানের মধ্যে আবদ্ধ আছে অবশ্যই তারা পরস্পরকে বিকর্ষণ করছে নিউট্রন প্রোভাইড দ্য বাইন্ডিং ফোর্স উইদাউট ইট নিউক্লিয়াস উইল বি আনস্টেবল গ্লুর মতন কাজ করছে নিউট্রন বাইন্ডিং ফোর্স তৈরি করে দিচ্ছে
আর আমরা এটা জানি যে নিউট্রন প্রোটনের যে ভর, যখন এদেরকে একত্রিত করে নিউক্লিয়াস ফরমেশনটা হবে, সেই নিউক্লিয়াস ফরমেশনের সময় কিছু ভর হ্রাস পায়, মাস ডিফারেন্ট। নিউক্লিয়াসের দিকে তাকিয়ে আমরা কতগুলো তথ্য বলতে পারি। আমরা দুইটা স্ট্রাকচার দেখছি, একটা হচ্ছে নিউক্লিয়াস আর তার চারদিকে অরবিট, রাদারফোর্ডের মডেল হোক বা বোরের মডেল হোক, পরমাণুতে আসলে দুইটা অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন কিভাবে ঘোরে, কয়টা ইলেকট্রন থাকবে, কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকবে, এই প্রশ্নগুলো যখন আলোচনা করব সেটাকে আমরা বলছি ইলেকট্রনিক স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার দুই রকম হতে পারে, একটাকে বলছি আমরা ইলেকট্রনিক আর একটা হচ্ছে নিউক্লিয়ার স্ট্রাকচার। নিউক্লিয়ার স্ট্রাকচারে যেমন হচ্ছে আমরা প্রথম যেটা আলোচনা করছি যে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি অ্যাটমিক নাম্বার কাকে বলে, পরমাণু নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে তাকে সেই পরমাণুর অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা বলে। তারপর যদি আমরা আসি মাস নাম্বার, তাহলে একই বিষয় আবার নিউক্লিয়াসে যেতে হবে, নিউক্লিয়াসে যতটা প্রোটন এবং নিউট্রন থাকে তাকে সেই পরমাণুর মাস নাম্বার বা বাংলাতে সংখ্যা। এরপর আসি যদি আইসোটোপ কাকে বলে, প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যাটা ভিন্ন, নিউক্লিয়াস দেখে চিন্তা। এরপর যদি আমরা আসি রেডিও অ্যাক্টিভিটি, মৌলটা তেজস্বী হবে নাকি মৌলটা স্বাভাবিক হবে, আমরা জানি কিছু পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা রশ্মি, বিটা রশ্মি বা গামা রশ্মি নির্গত হয়, সেগুলোকে আমরা বলি তেজস্বীয় পরমাণু বা সেই আইসোটোপ গুলোকে বলা হয় রেডিও আইসোটোপ। তাহলে এগুলো সবগুলোই কিন্তু নিউক্লিয়ার স্ট্রাকচারের অংশ। আর ইলেকট্রনিক স্ট্রাকচার জানার জন্য আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা অরবিট, অরবিট কাকে বলে, বোর মডেলটা ভালো করে পড়তে হবে, ইলেকট্রন কনফিগারেশন, এগুলো সবগুলো কিন্তু ইলেকট্রনিক স্ট্রাকচারের অংশ। কোয়ান্টাম নাম্বার, আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি তখন দুইটা স্ট্রাকচার আমাকে আলোচনা করতে হবে, একটা হচ্ছে ইলেকট্রনিক আর একটা হচ্ছে নিউক্লিয়ার স্ট্রাকচার। তো এই মাঠে তাৎপর্য হচ্ছে এটা যদি সমগ্র একটা হাইড্রোজেন পরমাণু হয়, আমরা এখানে মাঠের মাঝখানে মার্বেল রাখি, পরমাণু দেখতে অনেকটা ফুটবল স্টেডিয়ামের মতো, অর্থাৎ এরপর মনের চিন্তাতে ফুটবল মাঠটা মুছে দাও, অর্থাৎ ফুটবল মাঠ নেই, শুধু থাকলো মাঝখানে মার্বেলটি আর গ্যালারি বরাবর কতগুলো পিপড়ি কি করছে। সিস্টেম অনেক বড় হবে কিন্তু সমগ্র স্থানই ফাঁকা, এম্পটি স্পেস। আরেকটা বিষয় হচ্ছে যে এখন যদি জিজ্ঞেস করি ভরটা কোথায়, তুমি বললো যে ওই যে মার্বেল, মার্বেলে ভরটা, কারণ পিঁপড়ে ভরতে খুবই নগণ্য হবে একটা মার্বেলের ভরের সাপেক্ষে, পরমাণুর তুলনায়। অর্থাৎ একটা পরমাণুর যে আয়তন 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগ, যেমন এই ফুটবল স্টেডিয়ামের সাপেক্ষে এই মার্বেল আয়তনটি কত, আমরা বলতে পারি যে 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগ। আর 10^-10 মিটার হচ্ছে পরমাণুর ডায়ামিটার, সেক্ষেত্রে নিউক্লিয়াসের ডায়ামিটার হচ্ছে 10^-15 সিম্বল। যে কোনো নিউক্লিয়াসকে এই ধরনের সংকেতের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তাহলে উপরের দিকে সাধারণত মাস নাম্বারটি লেখা হবে, এটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের সিম্বল, আর নিচের দিকে অ্যাটমিক নাম্বারটি লেখা হবে। তাহলে অ্যাটমিক নাম্বার কি সেটা আমরা জানি, নাম্বার অফ প্রোটন, আর মাস নাম্বার, নাম্বার অফ প্রোটন এন্ড নিউট্রন, এবং নিউক্লিয়াস, নিউক্লিয়াসে প্রোটন থাকে। আবার দেখছো যে এখন বিজ্ঞান বলছে যে প্রোটনকেও ভাঙা যায়। আবার কখনো এসে আবার এই কোয়ার্ক যেটাকে আমরা বলছি, দেখা যাবে বিজ্ঞান বলছে সেই কোয়ার্কও ভাঙা যায়। এখন সেই কারণে বিজ্ঞান আসলে একটা অধরা বিষয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, এটা পরীক্ষাতে আসবে। এরপর আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা এখানে এটা তোমাদের লেকচার শিটেও আছে, ইন্টারনেট থেকেও পাবা, এখানে 1 থেকে কত পর্যন্ত আছে, 38। এই 1 থেকে 38টা মৌলের অ্যাটমিক নাম্বার একেবারে থরোলি এগুলো মনে রাখতে হবে। যেমন অ্যাটমিক নাম্বার 33 এটা কি, আর্সেনিক। অ্যাটমিক নাম্বার 34 এটা কি, সেলেনিয়াম। এভাবে করে প্রত্যেকটা 1 থেকে 38 পর্যন্ত মৌল সম্পর্কে সুস্পষ্ট, অ্যাটমিক নাম্বার কি, অ্যাটমিক সিম্বল কি, এগুলো সুস্পষ্ট ভাবে তোমার জানা থাকতে হবে। এটা না পারলে প্রশ্ন সলভ করতে পারবে না। যেমন এখানে আছে যে অরাম, তাহলে এখানে বলেছে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা বের করো। তাহলে আমি প্রথমটা সলভ করে দেখাচ্ছি,
আচ্ছা এখন যদি এখানে প্লাস সাইন অ্যাসাইন করা হয় তাহলে কি হবে এখানে যে এগারো সংখ্যাটা আছে এই এগারো সংখ্যাটা এটা এক থেকে আটত্রিশ পর্যন্ত হতে পারে, চেঞ্জ হতে পারে। আমি তাহলে এখানে আটত্রিশও দিতে পারি, যেটা তোমাদেরকে প্র্যাকটিস করতে বলা হয়েছে যে অ্যাটমিক নাম্বার এক থেকে আটত্রিশ পর্যন্ত। তাহলে এটা নিউক্লিয়ার সিম্বল হবে আমি, তাহলে এগারো যেহেতু প্রোটন তাহলে এলিমেন্টের নাম কি? সোডিয়াম। অ্যাটমিক নাম্বার হচ্ছে এগারো, এগারোটা নিচে লিখতে হবে। আর এগারো যোগ এগারো কত হবে? 22. 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